আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা গুণবাচক নাম আছে আপনারা সবাই কমার বেশ জানেন যে আল্লাহর গুণবাচক নামসমূহের ওজিফা খুবই উপকারী এক এক নামের এক এক উপকার রয়েছে আজকে আমি আল্লাহ রব আলামিনের সেই ধরনের গুণবাচক নাম থেকে এমন একটি নাম নামের ওজিফা আপনাদের সাথে শেয়ার করব যে ওজিফাটি পাঠ করলে যে অজিফাটি করে যদি আপনি যে কোনো কাজ যদি শুরু করেন ধরেন আপনি নতুন ব্যবসা শুরু করছেন আল্লাহ আল্লাহর আলামিন তাকে তাতে সফলতা দান করবেন ধরুন আপনি নতুন একটি জব মধ্যে জয়েন করছেন সেখানে আল্লাহ তালা আপনাকে সফলতা দান করবেন ধরুন আপনি একটি নতুন ঘর তৈরি করছেন ওই ঘর তৈরি করার শুরুতে আপনি যদি এই অজিফাটি করেন তাহলে ওই ঘরের মধ্যে তৈরি করার মধ্যে আপনাকে আপনাকে তালা সফলতা দান করবেন তেমনি ধরুন আপনি কোন একটা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা শুরু করছেন তার শুরুতেও এই অজিফা আপনি আমল করতে পারেন তাহলে আপনার পরীক্ষার মধ্যে আপনি হতে পারবেন আপনি সফরের শুরুতে এই করতে অজিফাটি পারেন বিদেশ যাচ্ছেন আপনার চাকরির জন্য এইভাবে প্রত্যেকটা কাজে আপনি শুরুতে যদি এই আমলটি করেন এই অজিফাটি পালন করেন ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমী সেই কাজের মধ্যে আপনাকে সফলতা দান করবেন সেই অজিফাটি হল ইয়া না ইয়া না ফিয়ারু বিশবার প্রথমে একবার দুরুশরীফ পড়বেন যে কোনো দুরুশরীফ পড়তে পারেন আল্লাহ সেল্লাহ আলা মোহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মদ, ওয়াবারিক সাল্লিম এই দুরু শরীফটা পড়তে পারেন অথবা যে কোনো আপনি দরুদ ইবরাহিমই চাইলে সেটাও পড়তে পারেন পড়ার পর বার পড়বেন ইয়া না এবং পরে আবার দুরুশ শরীফ পড়বেন এবং আল্লাহ বলে আলামিন আহ কামুল হাকিবিন এই অজিফার বরকতে আপনার সকল কাজের মধ্যে সফলতা দান করবেন